আবার 5 মিনিট বাকি। তো গাইস ফাইনালি আর 1 মিনিট। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি অশোক, তোমরা 03 ব্লগস। তো এত রাতে আমি কি করতেছি অ্যান্ড এত রাতে উঠে আমি ভিডিও করার কোনো তো উদ্দেশ্য থাকে, তো সেটা কি উদ্দেশ্য? তো উদ্দেশ্য কিছু না, সেটা হলো বেসিক্যালি দিদি ফোন করলো, কালকে যেহেতু আমার বার্থডে তো দিদি একটু আগে ফোন করলো, আর এখন বাজতেছি 11:45। তো একটু আগে ফোন করে বললো যে ভাইয়া তোর জন্য কিছু মানে আয়োজন করছে নাকি বলে, তো যাই ওখানে গিয়ে দেখা হচ্ছে, তো চলো। তো এই যে গাইস দিদিদের বাড়ি চলে আসলাম, তো দেখি দিদিরা কী আইটেম করছে ভিতরে যেই। ও আমি তো সেই লাগতেছে গাইস, ওয়াও। তো এই যে কি তার জন্য যে আয়োজন, তো এখন তো বাজে নাই, এখনো 12টা বাজে নাই, তো 12টা বাজুক, তারপরে কাটে থাকি। তো গাইস এখনো মানে 12টা বাজেনি, 12টা বাজতে এখনো 8 মিনিট বাকি আছে, এই যে দেখতে পাচ্ছ। তো তুই 8 মিনিট কি করবো এখন, ওয়েট করা ছাড়া ওয়েট করতে লাগবে। তো গাইস ফাইনালি আর 1 মিনিট বাকি, এই যে দেখতে পাচ্ছ 23:59 হয়ে গেছে, তো আর 1 মিনিট বাকি। তো দিদি কেকটা নিতে গেছে, তো দেখো কেকটা নিয়ে আসতেছে দিদি। তো এই যে দিদি কেকটা নিয়ে আসতেছে, আর এই যে আমাকে হ্যাপি বার্থডে জানাচ্ছে দিদিরা। এই যে আমার বার্থডে কেক দিদিরা নিজের হাতে তৈরি করছে, তো ওইটা দেখে খুব খুশি হলাম আমি। তো দিদিদেরকে মন থেকে থ্যাংকস। তো কালকে আবার ভালো করে বার্থডে হবে। তো এই যে, তো চলো কেকটা কেটে নিই, আর এই যে এখন ফাইনালি দেখতে পাচ্ছ 0 একদম, 12টা বেজে গেছে। তো চলো কেকটা কেটে নিই, চলো গাইস কেকটা কেটে নিই, 12টা বেজে গেছে। তো এবার আমার 19 সালে আমি পড়লাম, তো চলো কেকটা কেটে নিই, যে 19টা মম আছে, তো 19 বছর আমার, তো চলো কেকটা কাটি। তো জানি না মমগুলো কেউ কেউ বলে যে নেবা যাবে না, কেউ কেউ বলে চলো আজকে তো কেকটা কাটা গেলো। তো এই যে কেক কাটা হয়ে গেল, আর এই যে ভাই দিদি বোন ভাই দিদি ওই যেটা পিসির মেয়ে, তো ও কেক খাবে না কেননা ও নিরামিষ আর আমরা তো আমিষ। তো কেক কাটা হয়ে গেল গাইস, আমি খুব খুশি হলাম, তো চলো রাত 12টায় কেক কাটে গাইস আমাদের এই
গ্রামে তো হ্যাপি বার্থডে মেরি ভাই তো এই যে এখন সব দিদি ভাই বোন সবাই আছে একসাথে, তো এখন ফটোশুট করবো। আর ভাবতে পারিনি যে গাইস রাত 12টার দিকে আমার বার্থডে কখনো আমি সেলিব্রেট করব, তো খুব এক্সাইটেড ছিলাম, তো খুব ভালো লাগলো অ্যান্ড খুবই একটা আলাদাই ফিল। মানে রাত 12টা আর মানে কেউ করেই না গাইস রাত 12টার দিকে আমাদের দিকে, মানে 12টা দিয়ে বেসিক্যালি সবাই উইশ করে জাস্ট হ্যাপি বার্থডে। তো আর দিদিরা আমাকে কেক কাটালো, তোমার কেক থেকে শুরু করে তোমার উইশ না করে ডাইরেক্টলি কেক, আর মানে আলাদাই লেভেলে একটা খুশি গাইস। তো চলো কয়েকটা ফটোশুট করি, তো চলো কিছু ফটোশুট করি। তো দিদি আবার গেল কি যেন আবার গিফট দিবে নাকি, তো মানে কি কি করতেছে গাইস, তো দেখা যাক কি গিফট দেয়। তো নিয়ে আসো গিফটটা, দেখি কি দিচ্ছে গিফটে। তো চলো, তো এই যে এটা দিদি দিল, হ্যাপি বার্থডে, হ্যাপি, থ্যাংক ইউ, ওয়েলকাম। তো দিদি দিছে একটা ঘড়ি, তো এটা কাজে লাগবে, মনে থাকবে যখনই আমি টাইম দেখবো বা যখনই আমি টাইম দেখবো তখনই মনে করবো যে দিদি আমাকে দিছে বার্থডেতে। তো খুব ভালো একটা জিনিস ঘড়ি, সময় একটা জিনিস, সময় একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা চলে গেলে আর আসে না। চলো, তো চলো এবার একটা কয়েকটা ফটোশুট করে নিই, আবার ঘুমাতে লাগবে, এখন রাত 12টা বাজছে, তো আওয়াজ করে লাভ নেই, এখন সবাই ঘুমাচ্ছে, তো কয়েকটা ফটোশুট করে তারপর আমরা ঘুমাবো। তো চলো গুড নাইট।